আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নয়ন ইরানের মৌলিক অধিকার। ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনঃস্থাপনের জন্য সরাসরি আলোচনার কথা ভাবছে। অভ্যন্তরীণ ফাটল ইরানি ফিলিস্তিনি হুমকি মোকাবেলা করার ক্ষমতাকে ব্যাহত করে। ইসরায়েলের মন্ত্রিসভা সাবমেরিন সংক্রান্ত তদন্তের অনুমোদন দিয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা একটি কঠিন কাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। প্রতিবেশীদের সাথে সম্পর্কের উন্নয়ন ইরানের মৌলিক অগ্রাধিকার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্কের প্রচার দেশটির রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রধান অগ্রাধিকার। তিনি যোগ করেছেন যে নতুন প্রশাসন সমস্ত প্রতিবেশীর সাথে সম্পর্ক অনুকূল করতে দৃঢ় প্রতিজ্ঞ। সোমবার তেহরানে ইরান ও প্রতিবেশীদের প্রথম জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় হোসেন আমির আবদুল্লাহিয়ান এমন মন্তব্য করেন, ইরানের উদ্যোগে প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্কের উন্নয়ন একটি মৌলিক অধিকার। বিভিন্ন কারণে এই অগ্রাধিকারটি এখন পর্যন্ত উপলব্ধি করা যায়নি। প্রশাসনের উদ্বোধনের পর থেকে প্রতিবেশীদের সাথে সহযোগিতা এবং মিথস্ক্রিয়া বাড়ানো মৌলিক অগ্রাধিকারগুলির মধ্যে একটি ছিল। ইরানের শীর্ষ কূটনীতিক এই কথা বলেছেন। প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে মিথস্ক্রিয়া এবং সংলাপের অগ্রাধিকার নিয়ে তিনি আরও বলেন, ইরানি প্রশাসন বিদ্যমান সক্ষমতা সর্বাধিক করে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে অনুকূল করে এমন একটি লক্ষ্যকে গুরুত্বপূর্ণ সহকারে অনুসরণ এবং অর্জন করার প্রচেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন যে এই সম্মেলনটি এই প্রত্যাশা উপস্থাপন করেছে যে প্রতিবেশীদের দুর্দান্ত ক্ষমতাগুলিকে এই অঞ্চলে টেকসই সম্পর্ক উন্নয়ন অর্জন এবং বিদ্যমান সংকটগুলি সমাধানের জন্য সর্বাধিক সুবিধা পেতে ব্যবহার করা উচিত। ইরানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল অতিরিক্ত আঞ্চলিক দেশগুলির অস্থিতিশীল উপস্থিতি সারায় প্রতিবেশীদের সাথে দৃষ্টি নিবদ্ধ করা, একটি নীতি অনুসরণ করা। আমির আবদুল্লাহিয়ান বলেন, জোর দিয়েছেন যে এই ধরনের নীতি যা নিরাপত্তা প্রচার করতে চায় তা মোকাবেলা করতে পারে মাঝারি এবং দীর্ঘমেয়াদের চ্যালেঞ্জ। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতকে ইয়েমেনের যুদ্ধ রাজনৈতিক উপায়ে অবরোধ বন্ধ করতে হবে। অন্যত্র তার ভাষণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনি ইস্যুকে ইসলামিক প্রজাতন্ত্রের জন্য বড় একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। এদিকে জানবেন, ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি পুনঃস্থাপনের জন্য সরাসরি আলোচনার কথা ভাবছে। ইরান বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি কথা বলছে না, তবে যদি আলোচনার প্রক্রিয়া চলাকালীন আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই যেখানে আমরা জিরো গ্যারান্টি সহ একটি ভালো চুক্তিতে পৌঁছাতে পারি, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি স্তরের আলোচনা প্রয়োজন। আমরা আমাদের কাজের এজেন্ডায় বিবেচনা করব। মিডিয়াম শর্ট ইরানি কর্মকর্তারা সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন। ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানীতে একের পর এক আলোচনা চলছে। ইরান পারমাণবিক চুক্তি বাঁচানোর বিষয়ে আলোচনা করার জন্য বিস্তৃত শর্ট প্রতিনিধিরা টেবিলের চারপাশে বসেছেন। ইরানের পরমাণু চুক্তি রক্ষার বিষয়ে আলোচনা করার জন্য প্রতিনিধিরা টেবিলের চারপাশে বসে বাম থেকে ডানে প্যান করা হচ্ছে। তেহরান, 24 জানুয়ারি। ইরানের সাথে জরুরি সরাসরি আলোচনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুত ওয়াশিংটন এক বৈঠক করে। মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বলেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি রক্ষা করতে ইরানের সাথে জরুরি সরাসরি আলোচনা করতে ইচ্ছুক। আমরা সরাসরি দেখা করতে প্রস্তুত। স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র তেহরানের প্রতিক্রিয়ায় বলেছেন, যেটি প্রথমে ওয়াশিংটনের সাথে মোকাবেলা করার সম্ভাবনার কথা বলেছিল। জেসিপিও এ আলোচনা পাশাপাশি অন্যান্য বিষয়। মুখপাত্র বলেছেন ইরান এবং বড় শক্তির মধ্যে পারমাণবিক চুক্তির কথা উল্লেখ করে। মুখপাত্র বলেছেন যে বৈঠক সরাসরি অনুমতি দেবে। এদিকে জানবেন, অভ্যন্তরীণ ফাটল ইরানি ফিলিস্তিনি হুমকি মোকাবেলা করার ক্ষমতাকে ব্যাহত করে। একটি নেতৃত্ব স্থানীয় ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক সোমবার রাষ্ট্রপতি আইজাক হারজোগের কাছে একটি বার্ষিক কৌশলগত সমীক্ষা উপস্থাপন করেছে। যুক্তি দিয়েছে যে ইসরায়েলের গভীরতর অভ্যন্তরীণ ফাটলগুলি এটি হুমকির মুখোমুখি হওয়ার প্রধান চ্যালেঞ্জগুলির জন্য একটি সমন্বিত দীর্ঘমেয়াদী পদ্ধতি বিকাশের ক্ষমতাকে বাধা দেয়। এই কারণে তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিস এর গবেষকরা বলেছেন, ইসরায়েল রাজনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির প্রতিক্রিয়ায় তার নিরাপত্তা, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সম্ভাবনাকে সর্বাধিক করতে ব্যর্থ হচ্ছে। ইসরায়েলের জন্য কৌশলগত জরিপ 2022 এর লেখকেরা দেশে ক্রমবর্ধমান চরমপন্থার পাশাপাশি ইসরায়েলি
প্রতিষ্ঠার প্রতি আস্থার ক্ষয়কে অস্বীকার করেছেন। তারা বিশেষভাবে ইসরায়েলের পুলিশ বাহিনীর দুর্বলতা এবং নেগেবের বেদুইনের মধ্যসহ ইসরায়েলের অভ্যন্তরে মূলত অনিয়ন্ত্রিত অঞ্চলগুলির বিস্তার চিহ্নিত করেছিল। বহুমুখী এবং উচ্চ হতাহতের যুদ্ধের পরিস্থিতি বা ইহুদি ও আরবদের সাথে জড়িত সহিংসতা ঘটনার জন্য প্রস্তুতির ফাঁক রয়েছে। ওই রিপোর্ট অনুসারে দুর্বলতার পরিণতি অন্যান্য জাতীয় নিরাপত্তা চ্যালেঞ্জের প্রতিক্রিয়াকে প্রভাবিত করেছে। INSS সমীক্ষায় ইরান এবং ফিলিস্তিনিদের অন্যান্য প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। লেখকেরা বজায় রেখেছিলেন যে ইরান ইসরায়েলের সবচেয়ে গুরুতর বাহ্যিক হুমকি, বর্তমান কয়েক সপ্তাহের মধ্যে একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ক্ষমতা রয়েছে, যদিও এটি এখনও সেই সিদ্ধান্ত নেয়নি। একই সময়ে ইসরায়েল ইরানের ওপর একটি কৌশলগত অচল অবস্থার মধ্যে রয়েছে, কোনো আপাত ভালো বিকল্প নেই। ভিয়েনা চলমান আলোচনার সময় ইরান এবং P5+1 শক্তির মধ্যে আংশিক ব্যবস্থা ইসরায়েলকে ইরানি প্রক্সিদের মুখোমুখি হতে দেবে এবং আগামী বছরগুলিতে ইরানের পারমাণবিক অস্ত্রের সম্ভাবনার সম্মুখীন হবে, যেখানে আলোচনার বিরতি ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতার দিকে অগ্রসর করতে দেবে। তবে সমীক্ষায় বলা হয়েছে যে পরমাণু কর্মসূচি স্থগিত করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে শক্তি ও ইরানের মধ্যে একটি ব্যবস্থার বিরোধিতা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য শুধুমাত্র সামরিক বিকল্পের সাথে ইসরায়েলকে বিচ্ছিন্ন করে দেবে। ইসরায়েল ইরান থেকে উদ্ভূত হুমকিগুলো পরিচালনা করতে পারে না। এর নির্ভুল ক্ষেপণাস্ত্র প্রকল্প এবং প্রক্সিগুলো হুমকি দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলার প্রচেষ্টা সহ নিজে থেকেই এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আরও সমন্বয় বাড়াতে হবে। INSS রিপোর্টে আরও জোর দেওয়া হয়েছে যে ইসরায়েল অমীমাংসিত ফিলিস্তিনি সংঘাতকে সেকেন্ডারি ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে পারে, যেমনটি 2021 সালের মে মাসে হামাস এবং ইসলামিক জিহাদের সাথে 11 দিনের গাজা সংঘর্ষের প্রমাণ। বিভিন্ন উপদল এবং রাস্তায় গ্যাংয়ের ঐক্যবদ্ধ বিরোধিতার মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দুর্বলতার প্রতি ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুর্বল হয়ে পড়েছে এবং কাজ করা বন্ধ করতে পারে। লেখকদের সতর্ক করে, যখন তরুণ ফিলিস্তিনিরা ক্রমবর্ধমানভাবে এক রাষ্ট্র সমাধান চায়, যদিও এটি নিরাপত্তা ইস্যুতে ইসরায়েলের সাথে সহযোগিতা করে, তবে PA ইসরায়েলের বিরুদ্ধে একটি বিপজ্জনক আন্তর্জাতিক আইনি আক্রমণ চালাচ্ছে, যা ইসরায়েলকে একটি বর্ণবাদী রাষ্ট্র হিসেবে দেখতে পারে। ওই রিপোর্ট অনুসারে জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য সামরিক বিকল্প প্রস্তুত করা সহ 10টি নীতি সুপারিশ উপস্থাপন করা হয়েছে। PA শক্তিশালী করা এবং ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান উন্নত করা, গাজায় নিরাপত্তা গ্যারান্টি, বিনিময়ে অর্থনৈতিক উন্নয়ন অনুসরণ করা। অপরদিকে জানিয়ে দিব, ইসরায়েলের মন্ত্রিসভা সাবমেরিন সংক্রান্ত তদন্তের অনুমোদন দিয়েছে। ইসরায়েলের মন্ত্রিসভা তথাকথিত সাবমেরিন বিষয়ক তদন্তের জন্য একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের পক্ষে 23 জানুয়ারি ভোট দেয়। কমিশন 2016 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েল এবং জার্মান নৌজাহাজ নির্মাতা থিনসেক গ্রুপের মধ্যে স্বাক্ষরিত একটি মেগা চুক্তিতে দুর্নীতির অভিযোগগুলি পরীক্ষা করবে। কমিশন সংবেদনশীল ক্রয়ের সাথে সম্পর্কিত প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ রাজনৈতিক মহল দ্বারা নিযুক্ত অপেক্ষাকৃত দ্রুত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া মূল্যায়ন করবে বলে আশা করা হচ্ছে। ঘুষের সন্দেহে শীর্ষে কয়েক বছর ধরে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা বিশ্বাস করেন যে সাবমেরিন কেনার জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ আরও জরুরি প্রয়োজনের জন্য বরাদ্দ করা উচিত ছিল। প্রতিবেদনে নিরাপত্তা পেশাদারদের বিশেষজ্ঞদের মতামতের বিরুদ্ধে চুক্তিটি এগিয়ে নেওয়ার জন্য নেতানিয়াহুকে দায়ী করা হয়েছে। নেতানিয়াহু নিজেই তখন ব্যাখ্যা করেছিলেন যে ইরানের সম্ভাব্য অভিযানের বিরুদ্ধে ইসরায়েল অস্ত্রশস্ত্রে ডুবোজাহাজের একটি প্রয়োজনীয়তা ছিল। সেই সময়ে ইসরায়েল থাইসেন গ্রুপ থেকে সাবমেরিন এবং সামরিক জাহান উভয়ই মোট $2 মিলিয়ন কিনেছিল। নেতানিয়াহু এখন দুর্নীতি, ঘুষ এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে 3টি পৃথক মামলায় বিচারাধীন। এই সন্দেহে সন্দেহভাজনের হিসাব নাম দেওয়া হয়নি। পুলিশ তাকে কেস 3000 হিসেবে উল্লেখ করেছে। তবুও তার ব্যক্তিগত আইনজীবী সহ তার কিছু ঘনিষ্ঠ সহযোগী এবং পরিবারের সদস্য ডেভিড শিরমনকে এই মামলার জন্য অভিযুক্ত করা হয়েছে।
অপরদিকে জানিয়ে দিব সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একটি কঠিন কাজ। সংযুক্ত আরব আমিরাতের তেল সঞ্চয় স্থানে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সিনাগগের সাম্প্রতিক হামলাগুলি ইঙ্গিত দেয় যে সমস্ত সতর্কতা চুক্তি এবং অস্ত্র ব্যবহার ব্যবস্থার কর্মসংস্থান সত্ত্বেও সন্ত্রাসী হামলা অবিরাম অব্যাহত রয়েছে। প্রথম ক্ষেত্রে ইয়েমেনের সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের প্রতিশোধ ও সন্ত্রাসী গোষ্ঠী তাদের নেতা ও ঘাঁটিগুলোর উপর মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং অন্যান্য দেশগুলির দ্বারা প্রতিশোধ নেওয়া শুধুমাত্র সন্ত্রাসবাদী হামলাকে ধীর করে কিন্তু থামাতে ব্যর্থ হয়। প্রযুক্তি ও সাইবার স্পেস ব্যবহার করে সন্ত্রাসীরা একা নেকড়ে আক্রমণকারীদের অনুপ্রাণিত করতে সক্ষম হয়েছে এবং দেশগুলির দ্বারা সমর্থিত আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা এখনও গুরুত্বের সাথে মোকাবেলা করা কঠিন হয়নি। এর কারণ হলো জাতিসংঘ সন্ত্রাসীকে সংজ্ঞায়িত করতে ব্যর্থ হয়েছে। প্রচলিত ভুল ধারণা হলো একজনের সন্ত্রাসী আরেকজনের মুক্তিযোদ্ধা। জাতিসংঘের ভারতীয় স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত TS তিরুমূর্তি আন্তর্জাতিক সম্প্রদায়ে সন্ত্রাসী বনাম আপনার সন্ত্রাসী পদ্ধতি অবলম্বন করা থেকে বিরত থাকার এবং সন্ত্রাসবাদের জন্য উদীয়মান প্রযুক্তির অপব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।